টক দই কদিন তো পড়ে গেল রসগোল্লাকে কোলে নিয়ে টক দই খান খাবার দিবি যে বানালো সে খাচ্ছে এই তো যে বানি খে এই তো খাচ্ছে দইয়ে দই বানানোর ময়রা দই খাচ্ছে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাবা বাড়িতে দই বসিয়েছিল, টক দই। সেই টক দই বসিয়েছে বলে আজকে সবার ইচ্ছা হয়েছে দই চিকেন খাওয়ার। তো এখানে মা চিকেন এনে ধুয়ে রেখে দিয়েছিল, তার মধ্যে টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট সমস্ত কিছু দিলাম। আর এবারে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো। তারপরে এটা দিয়ে হবে দই চিকেন। দই চিকেন আসলে আলু ছাড়া করে, কিন্তু অনেকে খাবো বলে বাড়ির সবাই মিলে পোলাওয়ের সাথে, তার জন্য আমি অল্প একটু আলুও দেবো। আর এখন এর উপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আবার একবার ভালো করে মাখিয়ে নেব। আজকের ভিডিওটা কিন্তু কোনো রেসিপি ভিডিও নয়, সারাদিন মস্তি মজা হাসি ঠাট্টা গল্প সব নিয়ে হবে ভিডিওটা। তোমরা কিন্তু একটিও মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন। আর এখানে এখন আমি দই চিকেনটা বানানোর জন্য কড়াতে সাদা তেল দিয়ে অল্প একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে ফোড়ন, এবারে দিয়ে দিলাম চিকেনটা। এটা তো নাড়াচাড়া করতেই থাকবো, আর তার সাথে চলো বাড়িতে সবাই কে কি করছে, গল্প করছে না আড্ডা দিচ্ছে না কি করছে সবটা তোমাদেরকে দেখাবো। শেষ হবে না সবাই খেলে? মা খাইনি এখনো, মায়ের জন্য তোর একটা বাটিতে মা খাইনি। টক দই আপনি খান, টক দই কদিন তো পড়ে গেল, রসগোল্লাকে কোলে নিয়ে টক দই খান। খাবার দিবি যে বানালো সে খাচ্ছে, এই তো যে বানি খে এই তো খাচ্ছে, দইয়ে দই বানানোর ময়রা দই খাচ্ছে। নতুন জামা পরছে মা, নতুন জামা, নতুন জামা, মেয়েকে নিয়ে যাবো ভেবেছে, মেয়েকে নিয়ে যাবে। মাম্মা একটু সুন্দর করে হাঁচো, তোমার ভিডিও করছি। ও তো দাদু কই, এখানে কি করছে সবাই? নতুন জামা তো কি হয়েছে, পালাটা ধরেছে, পালাটা, ওরে বাবা রে, বাবা বাবা কি করে হাসিছ ও? এই কি কথা বলে মাম্মা, চিকেনটা সুন্দর করে কষানো হয়েছে, জল বেরোচ্ছে, মাংসগুলো ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। এখানে জলটা বসিয়ে দিয়েছি, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে গোটা গরম মশলা রেখেছি দেবো, আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এই যে বিরিয়ানির চাল। বলছি চালটা ধোয়া আছে তো নাকি শুধু ভিজিয়ে রেখেছো? চালটা ভিজিয়ে রেখেছি, ধোয়নি, ধুয়ে দাও ভালো করে। কিসের পয়সা মাম্মা? ওটা ওদের কিসের পয়সা?
তুমি গয় না পোবে ওরে বাবা রে বাবা দাও 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 ও বাবা নিজের হাতে করে দিচ্ছে কি পাকা গ্যাস নিবে গেল নাকি ভাত ওর মধ্যে দিয়ে বুলিয়ে দিয়ে ঢাকিয়ে নাও কারণ তেলটা যাতে সব জায়গায় লাগে। এখানে তো রান্না হয়ে গেছে পোলাও, এবারে হচ্ছে পোলাওয়ের মধ্যে যেটা মেন দরকার সেটা হচ্ছে একটু কালারফুল হওয়ার জন্য ফুড কালার। তোমরা চাইলে ফুড কালারের বদলে কিন্তু কেশর দিতে পারো। আমি এর মধ্যে ফুড কালার দিচ্ছি, হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম, তার মধ্যে ফুড কালারটা গুলে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর এটাকে এখন এই অবস্থাতে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, মানে নাড়াচাড়া বেশি করবো না। আর অল্প চালের পোলাও হলে না আমি এটাকে কড়াতে একটু নাড়াচাড়া করে নিই, মানে ফোড়নটা এর মধ্যে ঢালি না, কড়ার মধ্যেই হচ্ছে তেলের ওপরে ঘিয়ের ওপরে ভাতটাকে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করি। যেহেতু ভাতের পরিমাণটা বেশি তাই আর নাড়াচাড়া করিনি, কারণ ভাতগুলো ভেঙে যেতে পারে। তো ফাইনাল লুক হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে পোলাও, দই চিকেন, সাথে আছে স্যালাড, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো আমার চাই চাই, আগে কিন্তু আমি কাঁচা লঙ্কা প্রচুর খেতাম, এখন পরিমাণে কমিয়ে দিয়েছিলাম, আবার এখন একটু বেশি খাচ্ছি কাঁচা লঙ্কা। তো যাই হোক, কাঁচা লঙ্কা কিন্তু মানুষকে কষ্ট দুঃখ সব ভুলিয়ে দেয়, জানো কি, যাদের জীবনে প্রচুর কষ্ট আছে তারা কিন্তু বেশি বেশি করে কাঁচা লঙ্কা খাবে, দেখবে তাতে সমস্ত কিছু ভুলে গেছো। যাই হোক, তো চলো এখন হচ্ছে আমি এখানে পোলাও খাচ্ছি দই চিকেন দিয়ে, জাস্ট অসাম খেতে হয়েছে, সবাই তাই বলেছে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, তোমরা কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুধু যদি এই রেসিপিটা চাও, আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, একটু সার্চ করো গিয়ে পেয়ে যাবে। আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো না, তাদেরকে আমি মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি বন্ধু, তোমরা পাশে আছো বলে। তোমরা এক একজন চ্যানেল সাবস্ক্রাইব করো বলে কিন্তু আমার এরকম ভিডিও বানাতে ভালো লাগে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বলবে ভুলভাল ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে কোনো কন্টেন্ট নেই, অনেকেই বলে, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও আমাকে এই সমস্ত কথাবার্তা বলে, কিন্তু জাস্ট কেয়ার করো না। তোমরা যারা আমার চ্যানেলকে ভালোবাসো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে খারাপ মানুষদের থেকে, বুঝেছো।